যে ছেলেটি এখানে বিজেপির প্রার্থী হয়েছেন তার পরিবারটা কি করে চলে এখনো জিজ্ঞেস করবেন তো কে চালায় আমি বলতে চাই না এসব জেনে রাখুন সাধারণ মানুষ জেনে রাখুন আমি এর থেকে বেশি আর বলবো না ইশারাই কাফি হয় আর একটা বলে রাখি তার বউ তাকে সমর্থন করে তো তার তিনি প্রার্থী হওয়ার পরে তার বউ আমায় যে চিঠিটা দিয়েছেন আমি এটা শতাব্দীকার কেষ্টকে দিয়ে দেবো যে যে এলাকায় গিয়ে কত বড় বড় কথা বলছে দিয়ে দেওয়ার জন্য আমি রাজনীতি করতে এসেছি নীতি এবং আদর্শের লড়াই করতে এসেছি আমি ব্যক্তিগত লড়াই করতে আসিনি যা খুশি করতে পারেন উনি শ্রদ্ধেয় ব্যক্তি শ্রদ্ধেয় মানুষ ওনার যা ইচ্ছা করতে পারে আমি ওনার হয়ে নামে উনি আমার থেকে অনেক বড় উনি শ্রদ্ধেয় ব্যক্তি উনি রাজ্যের মুখ্যমন্ত্রী উনি ভালো থাকুক সুস্থ থাকুক এই আমি চাইব আর কিচ্ছু আমি বলতে পারবো না